দেখা যাচ্ছে? এটা খাতায় লেখ। A noun is a person, place or thing. A verb is an action word. কাজ বোঝায়। অনেক সময় হওয়া বোঝাও আছে, সেটা পরে হবে, সেটা আলাদা স্লাইডে দেখাবো। তাহলে এটা লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে, এটা লেখার হাতে হাতে লেখা অভ্যাস কর। অ্যাকশন মানে কাজ করা বোঝায়, কাজ করা। যেমন এখন পড়া হচ্ছে, লেখা হচ্ছে, খাওয়া হচ্ছে, গান করা হচ্ছে, নাচ করা হচ্ছে, ঘুমানো হচ্ছে, যে কোনো কাজ করা বোঝালে সেটা ভার্ব। যে কোনো কাজ করতে হবে, কাজ না করলে হয়ে গেছে, সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট। এবার কিছু জিনিস আসবে, তোদের বলতে হবে তোরা জিনিস কিনা দেখবো, পরীক্ষা হচ্ছে। ওকে স্যার। এটা কোন টেন্সে আছে? কি পেলাম এটা? সিম্পল প্রেজেন্ট। এটা আমি পেলাম সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, একই ব্যাপার। পাস্ট ইনডেফিনিট বলা যায়। আর এইটা আমি পেলাম পাস্ট কন্টিনিউয়াস। ওকে, কার অসুবিধা হচ্ছে? এটা অতীতে কাজটা কোন চলছিল, ওয়ার লিস্টিং মানে কাজটা চলছিল, গল্পটা চলছিল। গল্প তো আর শেষ হয়ে যায় না সঙ্গে সঙ্গে, গল্প একটা সময় লাগে, কাজটা অনেকক্ষণ ধরে চলছিল, তখন পাস্ট কন্টিনিউয়াস হবে। ওয়ার লিস্টিং, কাজটা শুনছিল, গল্পটা শুনছিল। কন্টিনিউয়াস মানে যেটা অনেকক্ষণ ধরে চলে, কন্টিনিউয়াস মানে যেটা অনেকক্ষণ ধরে চলছিল। গল্প তো শোনার তো সময় লাগে, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট সময় লাগে, সেই জন্য এটা কন্টিনিউয়াস হয়েছে। আর এটা ইনডিফিনিট, এটা কাজটা শেষ হয়ে গেছিল, এটা ইনডিফিনিট। সবাই বুঝতে পারছিস? আস্তে আস্তে চলে আমি। ওকে, ঠিক বলেছিস, যা বলেছিস মোটামুটি কম্পিউটার বলছে ঠিকই আছে। ওকে, কোনো অসুবিধা নেই। এখানে কি আছে বল? আর এখানে
তারপরে কান্দর সব ভুলভাল বলছিস, সব ভুলভাল। এখানে ক্লায়েন্টটা ভার্ব ঠিক আছে, হ্যাজটাও ভার্ব ঠিক আছে আছে, এখানে টাস্কটা নাউন ভার্ব না। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ফিনিশ, এখানে ভার্ব হচ্ছে ফিনিশটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, আছে ক্লাইম কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। কোন পাস? ওইটা কি পাস? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট, ওকে। এই অস্মিতা আছিস? হ্যাঁ স্যার আছি। আচ্ছা হ্যাজ দা কি টেন্সে আছে? এই তমজ্যোতি আছিস? হ্যাঁ স্যার আছি। ফিনিশটা কোন টেন্সে আছে? কোনটা ফিনিশ? এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে ঠিক আছে, যা হচ্ছে ঠিক আছে। সবাই বুঝতে পারছিস কেন হচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে হ্যাঁ স্যার। এই দাঁড়া চল দেখা দি না, অহনা আছিস? প্রথমটা ভার্ব কোনটা? সাত নম্বরে ভার্ব কোনটা? সাত নম্বরে ভার্ব কোনটা? ওয়াকটা। হ্যাঁ ওয়াকটা, ওকে। এই প্রীতি আছিস? প্রীতি আছিস? প্রীতি আট নম্বরে ভার্ব কোনটা? উচ্চারণ যাই হোক না কেন, এটা কি? নাউন, ওকে। কি নাউন? কি নাউন? দেখাটা প্রপার নাউন, প্রপার নাউন, ওকে ঠিক আছে। এই ইশিকা আছিস? হ্যাঁ স্যার। এই এখানে যে আন্ডারলাইন করা আছে এটা কি, ভার্ব না নাউন? স্যার নাউন। কি ধরনের নাউন বলতে পারবি? কি ধরনের নাউন? কে বলতে পারবে কি ধরনের নাউন? প্রপার নাউন, প্রপার নাউন। তোর মুন্ডু নাউন, এটা কি কার নাম বোঝাচ্ছে? কে বলতে পারবে বক্সটা কি নাউন? স্যার কমন নাউন আমি বলেছিলাম। প্রপার নাউন কে বলেছিল? তমজ্যোতি। স্যার তমজ্যোতি, তমজ্যোতি বলেছিল প্রপার নাউন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এটা কমন নাউন, প্রপার না।
এখানে আরেকটা নতুন ভার্ব এলো, লক্ষ্য কর। একটু চুপ কর, কে কথা বলছে, কে গানটা করছে, কে কথা কে বলছে। এখানে ইজ একটা আছে, এটা করা বোঝাচ্ছে না। এখানে ইজ আছে, এটা কোনো কাজ বোঝাচ্ছে না, এটা হওয়া বোঝাচ্ছে। এগুলোকে বলে নাম আছে, এগুলোকে বলে ভার্ব, হওয়া ভার্ব। এগুলো অ্যাকশন না। হ্যাঁ স্যার, বি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং না, বি ভার্বই বলে। হেল্পিং ভার্ব বলে আলাদা হয়ে যাবে আবার। এগুলোকে বি ভার্ব বলে, আর কি ভার্ব প্রবলেম জানি না। হেল্পিং বলে না, হেল্পিং হবে পরে। এগুলো বলে বি ভার্ব। এটা খেয়াল রাখবে, এটা অ্যাকশন বোঝাচ্ছে না, কিন্তু এটা ডুইং না, কোনো কিছু ডু করছে না। বাক্সটা খালি সেটা বোঝানো হচ্ছে। বাক্সটা কোনো কাজ করছে না, এই যে বাক্সটা খালি, বাক্সটা কোনো কাজ করছে না। বাক্স কাজ করছে না, কিন্তু খেয়াল রাখিস, বাক্স কাজ করতে পারে না। বাক্সটা খালি তা বোঝানো হচ্ছে, এখানে কোনো কাজ নেই। বিভার তিনটে আছে, কি কি আছে বলতো? বিভার তিনটে আছে, কি কি, কে বলতে পারবে? ইজ অর অর, তিনটে বিভার আছে, কি ঠিক আছে, পরে পরে ফোন করবো, ক্লাসে আছি, আমি পরে ফোন করছি। তিনটে আছে, এটা খেয়াল রাখবি। এই তিনটে কিন্তু কি হবে বলতো? বলতো এগুলো পাস্ট টেন্সে কি হবে? এগুলো খেয়াল রাখবি, এগুলো কিন্তু ডুইং ভার্ব নয়। এগুলো যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করা হবে, ডু লাগবে না, এরা কোনো কাজ করছে না। তার অসুবিধা হচ্ছে বুঝতে? যাকে বলা হচ্ছে তাকে বলবে, যেতে হবে না সবাইকে। কি ধরনের ভার্ব, কোন টেন্সে আছে? প্রেজেন্ট কি? প্রেজেন্ট অনেকগুলো আছে, প্রেজেন্ট কোনটা? যাকে বলা হবে সেই চাচাই পেঁচাই, অন্যগুলো চাচাই বিনা সব একসঙ্গে, মুশকিল হয়, পড়া যায় না। তারা কি বোঝা গেল এখানে এতগুলো পড়ে? তাহলে কি বোঝা গেল? ভার্ব টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, বাক্যের কর্তা কি করছে সেটাই ভার্ব আমাদের বলে। এটা খাতায় লেখ, দ্য ভার্ব টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, খাতায় লেখ এটা। তো রান্না দিদির W H T, what the T H the
স্যার লেখা হয়ে গেছে এইটা এস ই বি সব জে ই সি টি is I is doing 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 sir hoye gache ami ushmita okay sir hoye gache sir hoye gache ekhane kon ta verb work verb tai to yes sir yes sir sir work এবার বলতো কেন কোন কোন ক্ষেত্রে এস হয়েছে কোন কোন এখন সবকটাই ওয়ার্ক আছে আমি বলবো আমি দমজতি তুমি করে একটু দাঁড়া আমাকে বলতে দাও আগে কোন কোন ক্ষেত্রে ওয়ার্ক আছে কোন কোন ক্ষেত্রে ওয়ার্কস আছে লক্ষ্য কর কেন স্যার আমি বলবো এই বাড়ি স্যার আমি কবি পবিত্র বাড়ি বলতো কেন কারণ স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে কোনটায় হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ফোন করছে একটু বলেছে সে আবার ফোন করছে বা যদি এর মামু নয় আর আইটা কি পারসন এটা আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার তার মানে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে দেখ এস হয়েছে এস বাই এস যোগ হয় হ্যাঁ স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম থার্ড পারসন থাকলে আমার এস বাই এস যোগ হবে ওকে ঠিক আছে এখানেও দেখ একই ব্যাপার এখানেও লক্ষ্য কর যেগুলো সবুজ দাগ দেওয়া হয়েছে এগুলো ভার কোনটা ক্ষেত্রে গো হয়েছে কোনটা ক্ষেত্রে ইএস যোগ হয়েছে গো হয়েছে খেয়াল কর এটা লক্ষ্য রাখবি এ প্লুরাল আছে বলে গো হয়েছে সি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইএস যোগ হয়েছে ইএস বাই ইএস গো হয়েছে ইএস যোগ হয়েছে হ্যাঁ এখানে এটা ফার্স্ট পারসন আছে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার ও প্লুরাল হ্যাঁ স্যার তাই জন্য স্টাডি হয়েছে ডানা স্টাডিজ স্টাডি এর একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এটা ওয়াইট উঠে গিয়ে আই ইএস হয়েছে এই ওয়াইটটা আছে ওয়াইটটা উঠে গেছে উঠে গিয়ে ওয়াইট জায়গায় আই এসছে তারপর ইএস যোগ হয়েছে কারোর অসুবিধা হচ্ছে বুঝতে না স্যার কারণ এটা ভাওয়েল এটা ভাওয়েল তফাৎ আছে দুটো মধ্যে তফাৎ দেখ এটা ভাওয়েল এটা কনসোনেন্ট কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটে উঠে গিয়ে আই হবে ভাওয়েল থাকলে হচ্ছে না আবার এখানে এসেছে এবার যেটা করা হচ্ছিল নেগেটিভ করা হয়েছিল অনেকের অসুবিধা হচ্ছিল এখানে দেখ ভালো করে লক্ষ্য করতে হচ্ছে যখন নেগেটিভ হচ্ছে করা বোঝায় বলে একটা করা কাজ এটা অ্যাকশন ভার্ব এগুলো করা হয়েছিল কারপর অসুবিধা হচ্ছিল আমি আবার বোঝাচ্ছি ওই জন্য একটা ডু এসছে ওই জন্য একটা ডু এসছে তার সঙ্গে নট সংক্ষেপে ওটা উঠে গেছে আই ডোন্ট নট লাইক কফি এখানে জন লাইকস এর যে প্রেজেন্ট টেন্স এই সরি অ্যাফারমেটিভ হতো এটা অ্যাফারমেটিভ ছিল লাইকস লাইকস হতো তাই তো অ্যাফারমেটিভ থাকলে এটা হতো লাইকস হ্যাঁ যদি অ্যাফারমেটিভ থাকতো তাহলে এটা হতো লাইকস জন লাইকস পিজা এই যে এস বা ইএস এর এফেক্টটা দুবার হবে না খেয়াল করে দেয় অনেকে করে কি দুটোকে ইএস করে দেয় এখানেও ইএস করে দেয় আবার এখানেও ইএস করে দেয় সেটা করবি না এই যে এস বা ইএস লাগানো হয় সেটা ডু এর সঙ্গে গিয়ে যুক্ত হবে মেইন ভার্বের সঙ্গে যুক্ত হবে না মেইন ভার্বটা খালি লাইক হবে এরা খেয়াল করে না এখানটা কিন্তু অনেকে ভুল করে অনেকে লিখে জন ডাজ নট লাইকস অনেকে এটা করে কি এস লিখে দেয় এখানে একটা এস লিখে দেয় সেটা করবি না একটা মাত্র এস ভুল হয়ে যাবে হ্যাঁ একটা মাত্র এস বা ইএস হবে দুটো হবে না
করেনি, কাজটা করেনি, পছন্দ করা কাজটা করেনি, করাটার সঙ্গে যুক্ত হবে, এটার সঙ্গে না। আর এখানে যেহেতু দুজন আছে থার্ড পারসন প্লুরাল, ওই জন্য এখানে ডু হয়েছে, ডাজ হয়নি। এগুলো লক্ষ্য কর, ঠিক আছে? থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু ডু হবে, ডাজ হবে না। কারোর অসুবিধা হচ্ছে বুঝতে? এখানেও লক্ষ্য করে একই ব্যাপার, মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডাজ হয়েছে, ডাজ। হ্যাঁ, লাইকটা কিন্তু লাইকস নেই, খেয়াল করবে এইটা ভুল করে সবাই, সবাই ভুল হয় এই জায়গাটায়। এখানেও ডাজ করে, এখানে লাইকস করে, দুটো হবে না কিন্তু, একটা হবে, দেখুন একটা ডাজ ডর সঙ্গে। পছন্দ করা কাজটা করেন না, করাটার সঙ্গে এস বাই এস যোগ হবে। একই রকম ভাবে প্রশ্ন যখন করা হয় এগুলোকে বলবে ইন্টারোগেটিভ, আগের গুলো হলো নেগেটিভ, এগুলো হলো এখন ইন্টারোগেটিভ, এগুলোকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এগুলো হচ্ছে আগের গুলো হয়েছিল অ্যাফারমেটিভ নেগেটিভ। গুড মর্নিং স্যার। এই চুপ কর, 5 10 মিনিট পরে এসে গুড মর্নিং, অনেক মর্নিং সকালে হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবোধক বাক্য, এগুলো একটা প্রশ্ন বোঝাচ্ছে, এগুলোকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তুমি কি ব্রাজিলে বাস করো? অ্যাডাম কি ইংল্যান্ডে বাস করে? তারা কি একটা বড় হাউসে বাস করে? সে কি একটা সমুদ্রের পাড়ে বাস করে? এটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন হলে তাকে বলে ইন্টারোগেটিভ। তুমি পড়তে গিয়েছিলেন না একবার? হ্যাঁ, তোদের দিয়েছিলাম, তুই জানি না। হ্যাঁ স্যার, ইন্টারভিউ করতে হয়েছিল। হ্যাঁ স্যার, আপনি যে দিয়েছিলেন। এই স্লাইড স্যার, এগুলো আমি দিয়েছিলাম। হ্যাঁ স্যার, দিয়েছিলেন। আচ্ছা, এগুলো যা পড়ে আসে তার জন্য হচ্ছে, ঠিক আছে? ইন্টারোগেটিভ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। এবার এবার বল, এবার বলতো, এই কে আছিস? দেখছি এক মিনিট দাঁড়া, চেঁচাবি না, চেঁচাবি না সবাই। আমি বলবো, আমি দরকারি কত অনেকবার বলেছিস। এই সন্দীপ আছিস? সন্দীপ শুনতে পাচ্ছিস? পারবি নাকি? দেখতো এই যে ডু ইউ লিভ ইন ব্রাজিল, এটা অ্যাফার্মেটিভ হলে কি হবে বল দেখি? হ্যাঁ বাচ্চা হলে কি হবে? তারা ব্রাজিলে বাস করে, কি হবে? তারা তাহলে আমি অস্মিতা বলবো না? দাঁড়াও, বলছে বলতে তো ওকে। স্যার, দে লিভ ব্রাজিল। হ্যাঁ, এই তো পারছি, যে পারছে তাকে বলতে দে। হ্যাঁ, দে লিভ ইন ব্রাজিল। ওকে, এই অস্মিতা বল, এটা নেগেটিভ করতে দেখি, তারা ব্রাজিলে বাস করে না। আচ্ছা স্যার, they do not live in Brazil. Okay, good. Hey, Tamojyoti achis na chole gechi? Sir, ekটু prosno. Tamojyoti achis na chole gechi? Sir, ami achi. Ache bar bol. Sir, ami eta ke kor? Affirmative korchi. Age age prosno. Adam lives in England. Sir, eta affirmative korle hobe. Adam lives in England. বুঝতে পারছিস? তফাৎ তিনটে দেখানো হচ্ছে, দেখ তিনটেই দেখানো হয়েছে, একটা অ্যাফারমেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ। খেয়াল কর, অসুবিধা হচ্ছে তাদের। ডাজ অ্যাডাম লিভ ইন ইংল্যান্ড, এটা ইন্টারোগেটিভ। অ্যাডাম লিভস ইন ইংল্যান্ড বলা হচ্ছে, অ্যাডাম ইংল্যান্ডে থাকে, এটাকে বলে অ্যাফারমেটিভ। অ্যাডাম কি ইংল্যান্ডে থাকে?
আমি এই উদাহরণে আমি তিনটি পেলাম, একটা পেলাম ইন্টারোগেটিভ, একটা পেলাম অ্যাফার্মেটিভ, একটা পেলাম নেগেটিভ। এখানে লক্ষ্য কর লিভের সঙ্গে কিন্তু এস আর যোগ হয়নি, এখানে কিন্তু এস যোগ হয়নি। এই এসটা, এই যে এসটা যোগ হয়েছিল ভার্বের জন্য সেটা এইখানে সেখানে আর অন্য জায়গায় লাগা। এইটা অনেকে ভুল করে লিখতে গিয়ে ডাজ নট লিভস লেখে বা ডু নট লিভস লেখে, অনেকে করে কি ডাজ নট লিভস লেখে অথবা ডু নট লিভস লেখে। এইটা দেখানোর জন্য আমি এটা বলছি, খেয়াল করবি যে কোথায় এসটা এসটা যোগ হচ্ছে। অনেকে আমি দেখেছি এখানে এটা না লিখে লিভস ডু নট লিভস লেখে। আচ্ছা এই পল্লবী আছিস, এটা বল কি হবে আমি বলবো বল প্রীতি বল জোরে বল near the beach okay ঠিক আছে negative কর she does not live near the beach কার অসুবিধা হচ্ছে বুঝতে না স্যার আজকে কিন্তু এরপর past tense এর present tense আর হবে না শেষ হয়ে গেল আজকে ক্লিয়ার হচ্ছে না, এক মিনিট দাঁড়া। এবার দেখ তোকে কত প্রশ্ন করলো কেউ, হ্যাঁ প্রশ্ন করলে তাতে একটা উত্তর দিতে লাগবে, খালি প্রশ্ন করলে তো হবে না, প্রশ্ন করলে একটা উত্তর দিতে লাগবে। উত্তরটা কি করে দেওয়া যায় লক্ষ্য কর, তাহলে প্রশ্ন করছে প্রেজেন্ট টেন্সে ডু ইউ হ্যাভ এ ডগ, উত্তর হবে ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। আর উত্তর দিতে লাগবে, প্রশ্ন করলে তো হবে না, প্রশ্নের উত্তরটা কি হবে ইয়েস আই ডু যদি থাকে, আর না থাকে নো আই ডোন্ট। এখানে কি বলছে ডু আই লুক ফ্যাট ইন দিস জিন্স, আমি কি এই জিন্সে মোটা দেখাচ্ছি, উত্তর হবে নো ইউ ডোন্ট অথবা ইয়েস ইউ ডু যে কোনো একটা। উত্তরগুলো দেখার চেষ্টা কর, হ্যাঁ এগুলো পরে রিভিশন দিস যারা অনেকে পড়ে এসেছে সেই জন্য। ডাজ জন স্পিক ইটালিয়ান, জন কি ইটালিয়ান কথা বলে, উত্তর হবে ইয়েস হি ডাজ অথবা নো হি ডাজ নট। ওই জন্য তাড়াতাড়ি করছি আজকে একটু, কারণ অসুবিধা হচ্ছে বুঝতে এটা কি হবে বল দাদি বল, ডাজ সি লাইক রক মিউজিক, কি হবে
आंसर की है স্পোকেন ইংলিশ। তুই তো যদি খাতায় লিখিস অ্যান্সার, যে পরীক্ষার সময় লিখিস এই অ্যান্সার, তাহলে ফুল অ্যান্সার দিতে লাগবে। ইয়েস সি ডাজ লাইক, সি লাইকস রক মিউজিক, or no, she does not like rock music, বলতে পারিস। সেটা হচ্ছে রিটেন ইংলিশ। আরেকটা ইংলিশ হচ্ছে কথাবার্তা ইংলিশ। তো যখন কথাবার্তা বলা হয়, তো তুই একটা প্রশ্ন করলি, does she like rock music? Yes, she does. এটা গেল। তোকে পুরোটা লিখতে লাগবে না। এটা হচ্ছে কনভার্স, এটাকে বলে কনভার্সেশনাল ইংলিশ। এটা রিটেন ইংলিশ নয়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কথাবার্তা বলিস, তাহলে কিরম ভাবে লিখবি, বলবি, সরি লিখবি না, বলবি। No, yes, she does, or no, she doesn't. মিটে গেল। আর যে পুরো অ্যানসার লিখতে বলে পরীক্ষা যদি আমি পরীক্ষা দিল, তখন কিন্তু পুরো সেন্টেন্স লিখবি। No, yes, she does not like rock music. Yes, she does not like, yes, she does likes rock music. এরকম করে লিখবি। পরীক্ষা খাতা যদি লিখতে হয়, আর তুই যদি কারোর সাথে কথা বলছিস ইংরাজিতে, তখন যদি হয়, তখন সংক্ষেপে বললেও হয়। Yes, she does, or no, she doesn't. তফাৎটা বোঝা। একটা হচ্ছে কনভার্সেশনাল ইংলিশ, আর একটা হচ্ছে রিটেন ইংলিশ। এখানে ডু ইউ ওয়াচ টু মাচ টিভি? ইয়েস উই ডু, মিটে গেল। অথবা নো উই ডোন্ট, মিটে গেল। পরীক্ষা যদি লিখতে হয় তখন ইয়েস উই ওয়াচ টু মাচ টিভি, অথবা নো উই ডোন্ট ওয়াচ টু মাচ টিভি, তাহলে অ্যান্সারটা পরীক্ষা যদি প্রশ্ন দেয় কোশ্চেন পেপারে, তুই উত্তর লিখছিস, তখন তোকে পুরোটা লিখতে লাগবে। আমি সেটা বলছি না, আমি বলছি কনভার্সেশন, কথাবার্তা বলার সময় কি বলবি। এই অহনা বলতেটা কি হবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ কি হবে? কথা তোকে জিজ্ঞেস করলাম আমি? ইয়েস দে ডু, ইয়েস দে ডু, অথবা নো দে ডু নট। ওকে গুড। আজ এবার আসছে ভার্ব আর নাউন চেনার ব্যাপার। আজকে এটা এসে আর বেশি কোনো সময় নেই। সেন্টেন্স দেখতে পাচ্ছিস তিনটে? দ্বিতীয়টা ভার্ব কোনটা? হ্যাপি ভার্ব। আমি শুনেছি, আমি তোমরা যদি হ্যাপি বলেছ, আমি শুনেছি, আমি টেলস বলছি না, তোমরা যদি তোমরা তোমরা বলিনি, আমি তোমরা যদি বলা হচ্ছে, তোমরা যদি, আমি শুনেছি হ্যাপি বলেছি, আমি শুনেছি। ও আগের থেকে লাফায়, ও আগের থেকে বলার জন্য ও লাফায়। এই কান ধরতে একটু দাঁড়া। এই তোমরা যদি তুই হ্যাপি বলেছিস, আমি শুনেছি। এই কান ধরত, এই কই, তোমরা যদি কই দেখি, দাঁড়া দাঁড়া। হ্যাপিটা কি বলতে পারবে এখানে তাহলে আমি কি পেলাম? তিনটে প্রথম সেন্টেন্স দেয় ডগ, ক্যাট, বোন, তিনটে নাউন, খেয়াল রাখবি। দ্বিতীয়টায় ম্যাক্স বেবি সিটার নাউন, গোলমাল হবে। আচ্ছা বলতো, ডগ ডাগ আর ক্যাট কি ধরনের নাউন? ম্যাক্স কি ধরনের নাউন? কমন নাউন প্রপার নাউন, নাম বোঝাচ্ছে, প্রপার নাউন।
মাদার কি ধরনের নাও মাদার ফ্রেন্ড কমন নাও কমন নাও এই এবার আমি দাঁড়া এই চাচা বিনা এই সিজা প্রথমটা ভাগ কোনটা এই সিজা প্রথমে ভাগ কোনটা সিজা প্রথমে ভাগ কোনটা প্রথমের ভাগ চার নম্বরে ভাগ কোনটা চার নম্বরে ভাগ ওপেন ওকে এই সোহম পাঁচ নম্বরে ভাগ কোনটা পাঁচ নম্বরে ভার্ব হচ্ছে ফিনিশ ফিনিশ ওকে স্যার দেখতে পাচ্ছি না স্যার ৬ নম্বরে তো আমি বলবো এই ৬ নম্বরে আমি বলবো ৬ নম্বরেটা বল আমি ইসি আমি বলবো ওয়াক হবে ওকে এই ৭ নম্বরেটা অস্মিতা বল ভার্ব কোনটা মিক্স মিক্স ওকে গুড সবারে ঠিক বলেছিস এবারে কান ধরতে হলো না ওকে চিনতে পারছিস ঠিক আছে ওকে আন্ডারলাইন দিয়ে আছে ওগুলো ঠিক আছে ওগুলো নাও যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো নাউন যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো নাউন আর যেগুলো সার্কেল করা আছে সেগুলো ভার্ব যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো নাউন আর যেগুলো ভার্ব গুলোকে সার্কেল করা আছে এই তফাৎটা বোঝানোর জন্য এই সন্দীপ শুনতে পাচ্ছিস এই আট নম্বরে ভার্ব কোনটা আট নম্বরে ভার্ব কোনটা স্যার আজকে আনলিমিটেড জুম না শেষ হয়ে আসবে এক্ষুনি আর দু মিনিট আছে এই সন্দীপ আট নম্বরে ভার্ব কোনটা স্যার ক্লোজ ক্লোজ ওকে এই পবিত্র ন নম্বরে ভার্ব কোনটা টেক টেক ওকে এই সিজা ১০ নম্বরে ভার্ব কোনটা স্যার আমাকে ইসিকা কার নাম স্যার আমি সৃজা বলছি কি আজকে আমাকে একটা জায়গায় আমি গানে সেকেন্ড হয়েছিলাম সেখানে আমাকে প্রাইজ নিতে যেতে হবে তাই আমি ক্লাস থেকে লিভ ক্লাসটা লিভ করছি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি আচ্ছা আমাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন 10 এর টাকা পারবে স্যার পড়ো 10 এর টাকা পড় এটা ঢাকা ঢালা হ্যাঁ ঢালা ঢালা